হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ডে উইথ জল ইস ব্লকে তোমাদের সকলকে আরও একবার অনেক স্বাগত আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে বলেছি সকাল সকাল উঠে স্নান পুজো বাসিকা সমস্ত কিছু সেরে সো চলে এসেছে সোজা রান্নাঘরে কারণ আজকে এই যে তোমরা তা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কেন এত তাড়াহুড়ো চলছে সকাল সকাল ভাবলাম কটা আগে রুটি করে নিই আগে সকালবেলা কার আমার ব্রেকফাস্টটা সেরে নিই হলে আবার খিদেতে নাজেহাল অবস্থা হয়ে যাবে যদি দুপুরবেলার দিকে তাই হয়েছে তো রুটি রেডি আর কালকে ছোলার ডাল বানিয়েছিলাম রাত্রেবেলা তো কালকে একটুখানি ছোলার ডাল রেখে দিয়েছি তাই আর রুটির সঙ্গে আজকে সকালবেলা কিছু করতে হলো না সকালবেলাকে খাওয়া দাওয়া আর কমপ্লিট তারপরে এখন আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে এতটুকু আর বসার সময় হয়নি বা বসিয়ে নি ইচ্ছে করেই বলতে পারো সোজা চলে আসলাম রান্নাঘরের দিকে আবার কারণ আজকে দুপুরবেলা যা যা রান্না হবে ভাবলাম সমস্ত কিছু আগে রেডি করি কি বলো তো রান্নাঘরের কাজ না সবার একে থাকলেও এক একজনের এক এক রকম কাজের ধরন আমি আবার কি করি এই কাজগুলো আগে যদি গুছিয়ে নিই সবজি কাটা ধোয়া বাছা এগুলো সমস্ত কিছু আগে করে নিই তাহলে আমার কাজের সুবিধা হয় তাই জন্য দেখো এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছে একটা বাটিতে করে ডাল করব জন্য লাউ টুকরো টুকরো করে রেখে দিয়েছি আর ওদিকে কিন্তু মিক্সড সবজিটাও আমার কাটা হয়ে গেছে আর এখানে এই যে আগের দিনে কটা কুন্দ্রু ছিল তো ভাবলাম সে কটাই করা যাক সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেছে তারপরে ভাবলাম এই যে চালটা এই যে এর আগের দিনে একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখানে যেহেতু সেদ্ধ চাল খাই তাই চালটাতে একটু ধুলো বালিটাও বেশি থাকে ধুলোটা একটু বেশি থাকে বালি যদিও নয় আর আর দশ পনেরো মিনিট মতো চালটাকে একটুখানি আমি ভিজিয়ে রেখে দিয়ে পাবে তাহলে চালটা পরে যদি দশ মিনিট বাদে আমি ধুই তাহলে চালটা ধোয়াও ভালো হয় আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি এখন দশটা মতো বাজে রান্নাটা বসিয়ে দিলাম যদিও ও আসার কথা ছিল কিন্তু ট্রেন অনেকটাই লেট আছে তাই জন্য এখনও আর এসে পৌঁছায়নি এদিকে রান্নাটাও আমি চাপিয়ে দিলাম তবে রান্নাটা করব তো আগে যে আমার ভাজাভুজি যেগুলো করার আছে সেগুলো আগে করে নেবো তাহলে আর অত তাড়াহুড়োও আমাকে করতে হবে না আর একেবারেই রান্নাটাও হয়ে যাবে কারণ ভাজাভুজিগুলো যদি আগে আমি করে নিই তাহলে একটা সুবিধা কী হবে বলো তো তাহলে আর আমাকে কিন্তু এই বারবার করে কড়াই ধোয়ার ব্যাপারটা নেই মানে করতে হবে না তাই জন্য ভাজাভুজিগুলো আগে করে নেই তাহলে আমার রান্নাটা সুবিধা হয় দেখো এক একজন এক এক রকমভাবে করতে পছন্দ করে আমি এভাবেই পছন্দ করি তাই জন্য এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে দেখো চিনে বাদাম করবো যেহেতু মানে চিনে বাদামটা দেবো কুঞ্জুতে তাই জন্য কিন্তু রেডি করে নিলাম আগে ভেজে নিলাম ভেজে নিয়ে কুঞ্জু ভাজাটা বসিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ভাবলাম জলে একটুখানি গুড় ভিজিয়ে রেখে দিই ও আসলেই গুড় ভেজানো জলটা দিয়ে শরবত করে দিতে পারবো আর কুঞ্জুটা কিন্তু এর আগের দিনের একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি ভালোভাবে রেসিপিটা শেয়ার করেছি যে কীভাবে বানাই যদিও ফার্স্ট টাইম আমি সেদিন সেটা বানিয়েছিলাম কিন্তু বেশ ভালো খেতে হয়েছে আর ওকে দিনও এভাবে করে দিই তো ভাবলাম যে আছে যেহেতু কটা ঘরে তাহলে এই কটা আমি করেই নিচ্ছি তাহলে সবার খাওয়া হয়ে যাবে আর কুন্ডু ভাজা হয়ে গেছে কুন্দর ভাজাটা করে নিয়ে এদিকে এই যে কালকে কটা সজনে পাতা নিয়ে আসা হয়েছিল তো সেই কটায় ভেজে নিয়েছি বাটা করবোর জন্য আর এদিকে কুন্দরুর জন্য কিন্তু সেই কড়াই কুন্দরুর জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটার কালারটা কি সুন্দর এসেছে এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলাম আবার একটু এখানে সেরকম কিছুই দেওয়া হয়নি শুধু একটুখানি গোটা জিরে গোটা ধনে আর একটুখানি আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে চিনি বাদাম কটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছে আর সেই মশলাটাই এবার খুব সুন্দর কষিয়ে নিলাম তবে এখানে এক চামচ পরিমাণেও কিন্তু জল পড়েনি জল দিয়েই নিয়ে রান্নাটাতে জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না কুঞ্জুটাও ভাজার সময় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তাই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল দিলে না ভালোও লাগবে না আর জল না দিয়ে একদম শুকনো শুকনো এভাবে বাদাম বাটা দিয়ে করে বেশ ভালো খেতে মানে শুধু এই কুঞ্জুটা দিয়ে খাওয়া যাবে এরকম আর এই আর দু মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে আবার রেখে দেবো এদিকে কুঞ্জু হয়ে গেছে কুঞ্জুটা নামিয়ে নিই এদিকে এই যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ইদানিং জানো না মানে পাঁচ মেশালি সবজিটা তো না সয়াবিন খেতে এত ভালো লাগছে সয়াবিন আগে একদমই পছন্দ করতাম না কিন্তু এই যে ইদানিং খোলা যে প্যাকেটে সয়াবিন নিয়ে আসিনি ইদানিং খোলা একটা সয়াবিন পাওয়া যায় না সেগুলোই নিয়ে এসেছি আর এগুলো বেশ ভালো নরম আমার শক্ত শক্ত সয়াবিনটা আবার পছন্দ হয় না এগুলো বেশ ভালো নরম তাই জন্য সবজিতেও ভালো লাগে আর এদিকে কিন্তু দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছে মুগ ডাল আর বিউলির ডাল দুটোই মিক্সড করে দিয়ে ছাড় দিয়ে দিয়েছে কটা লাউ কি যে ভালো লাগে আমাকে এই ডালটা খেতে শুধু আমার না আমাদের সকলেরই খুব পছন্দের আর এদিকে সবজিটা দিয়ে দিয়েছি যদিও কড়াইটা দিয়ে একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার নেই একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আবার ঠিক হয়ে যাবে তাই একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি সবজিটা দিয়েও নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই দেখবে একদম নরম হয়ে এসেছে দেখো পাঁচ মিনিট ছাড়ের সবজিটা মোটামুটি আমার হয়ে এসেছে আর একটুখানি ভেজে ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে গেল আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম গ্যাসটা পরিষ্কার করেই রেখে নিই তবে এখন আর সেরকমভাবে পরিষ্কার করা হবে না কিন্তু তাও একটু ভালোভাবে মুছে রেখে দিচ্ছি রাত্রেবেলা যেহেতু আবার একটু রান্নার আছে তাই জন্য একেবারেই গুছিয়ে নেব আর এই যে দেখো এই একটা অভ্যেস রান্না যখনই আমি করি তখনই কিন্তু এই রান্নার যে বাসন টাসনগুলো থাকে সেগুলো দুটো একটা করে কমিয়ে দিতে থাকি এক তো আমার এই বেসিনের জায়গাটাতে একেবারেই জায়গা নিয়েই বলতে পারো শুধু এই বেসিনে যেয়ে দুটো বাসন আসে তাও তো এক গাদা বাসন নিয়ে বেসিনে বাসন মাজা সম্ভব নয় আর তাই জন্য দুটো একটা করে কমাতেও থাকে আর দুটো একটা করে কমাতে থাকলে কি হয় তো সুবিধাও হয় যখন এক গাদা কাজ শেষে হয়ে যায় কি যে মুশকিল লাগে তখন তাই জন্য দুটো একটা করে কিন্তু কমিয়ে নেওয়ার চেষ্টা করি তো বাকি বাসনগুলো কিন্তু আমার আগেই হয়ে গেছে মাঝে মাঝাখা আর এখন এই যে শুধু এই কড়াইটা ছিল কড়াইটা একটুখানি ওখানে মেঝে দিলাম বাস এখন একটু রেস্ট করার পালা সেই বারোটার মধ্যে হয়ে গেছে রান্না কমপ্লিট আর এখন একটা বাজে আর এই যে দেখো গেটের বাইরে দাঁড়িয়ে আছেন মাই ডিয়ার হাবি তো ও ওখান থেকে মানে ক্যাম্পের থেকে যখন বেরিয়েছিল তখন ক্যাম্পের থেকে আসতে মোটামুটি দশ মিনিট মতো লাগে যখন বেরোনোর আগেই আমাকে ফোন করে দিয়েছে কারণ বাইকটা ওই ক্যাম্পেই ছিল আর এর আগের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে চার পাঁচ দিনের জন্য যাচ্ছে লেকশন ডে কিন্তু চার পাঁচ দিনের দেখো অনেকটা সময় লেগে গেল সেই যে পাঁচ তারিখেই গেছিল আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর বরমশাই ফ্রেশ অফ হয়ে গেছে আর এদিকে আমার কি যে সাংঘাতিক খিদে পেয়ে গেছিল তো খাবারও রেডি করে নিয়েছি তিনজনের জন্যই খাবারটা রেডি করে নিয়ে ব্যাগপত্রগুলো আর খোলা হয়নি এই যে বললো যে পিট্টু ব্যাগে নাকি কটা সন্দেশ দিয়ে এসেছে তাই জন্য এই সন্দেশটা বের করে ফ্রিজে রেখে দেব। কি যে সাংঘাতিক আজকে গরম পড়েছে কটা দিন আকাশটা বেশ মেঘলা ছিল কিন্তু আজকে আবার ভীষণ রকম গরম পড়ে গেছে তো এটা যদি আবার ফ্রিজে রেখে না দিই তাহলে এই আশা করে নিয়ে আসা জিনিসটা আর ভালো থাকবে না খাওয়া দাওয়াও হয়েছে আর ঘুমনও হয়ে গেছে দুপুরবেলা বিকেলবেলা ঘরটা ঝাড়ু দিয়ে এসে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করি দুটো জিনিস বলতে হয়ে যায় ও আমার জন্য দুটো কুর্তি নিয়ে এসেছে সেম ডিজাইনের কিন্তু কালার দুটো একটু আলাদা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কি হতে পারে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম কুর্তি দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে আরও দুটো স্পেশাল জিনিস আছে আমার জন্য তবে সেই দুটো জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ সেই দুটো আগেই বের করে রেখে দিয়েছে বের করে তুলে রেখে দিয়েছে পরের একটা ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেরিয়েছিলাম এখন শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে দাঁড়িয়েছে দেখি দু মিনিট দাঁড়িয়ে যদি বৃষ্টি কমে তবে বেরোবো আর যদি না কমে তাহলে তো ক্যান্সেল সেই বাইরে আধ ঘন্টা মতো অপেক্ষা করেছি আধ ঘন্টা মতো অপেক্ষা করার পর ফাইনালি বেরোতে পেরেছি জানো তো এত রাগ হচ্ছিল কিন্তু রাগ করেও করার কিচ্ছু নেই কারণ যে কারণে আমরা যাচ্ছিলাম বাজারের দিকে তো সেই জিনিসটা আর পাইনি কারণ জানিও না সেরকমভাবে কোথায় পাওয়া যাবে এত খুঁজে খুঁজে তারপরে পাইনি সেই দু ঘন্টা মতো খুঁজেছি আর এদিকে দেখো জিনিস না পেয়ে এদিকে নিয়ে এসেছে একজন লোককে কারণ এই সামনের রুমে গদি ছিল না বিছানাটাতে তো ভাবলাম একটা গদি বানিয়ে নেবো